আমি বলেছি বিদরে দোয়ায় কোনত মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে, দোয়ায় কোনত মাঝে মধ্যে পড়া লাগবে না, কিন্তু বিদর পড়া লাগবে না। হয় যদি হইয়াও থাকে তাহলে হয়তো আমি বুঝতে পারিনি এমনটা হতে পারে, আর না হয় ওকে কেউ ওই কণ্ঠ দিয়ে বানিয়ে দিয়েছে, জবাব তাকেই দিতে হবে, কেননা আমাকে সে জিজ্ঞাসা করেনি। যারা বলেছে যে আব্দুর রাজ্জাক সাহেব তো বললেন যে বিতর পড়া লাগবে না, তারা জাতির সাথে অন্যায় করেছে, শুধু আমার সাথে নয়, তার খেসারত তাকে দিতেই হবে, আজ হোক আর কাল হোক, ইহকালেও দেওয়া লাগতে পারে পরকালেও দেওয়া লাগতে পারে, সে তো আমাকে জিজ্ঞাসা করেনি যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি বলেছেন যে বিতর পড়া লাগবে না। আমি বলেছি বিতরে দোয়ায় কোনত মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে, দোয়ায় কোনত মাঝে মধ্যে পড়া লাগবে না, কিন্তু বিতর পড়া লাগবে না। হয় যদি হইয়াও থাকে তাহলে হয়তো আমি বুঝতে পারিনি এমনটা হতে পারে, আর না হয় ওকে কেউ ওই কণ্ঠ দিয়ে বানিয়ে দিয়েছে, জবাব তাকেই দিতে হবে, কেননা আমাকে সে জিজ্ঞাসা করেনি। আর আমি 90 সাল থেকে দিন প্রচার করি, আমি না বুঝে না জেনে দিন প্রচার করি না, তিতে লাগলেও মিঠা লাগলেও, যার কারণে আমি বলি সম্মানিত দিনী ভাই বোন, যখন আমি আপনাদের একটা নির্ধারিত সময়ে আপনার মালিটোলা মসজিদে সুরটোলা মসজিদে চলে আসি, তখন আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ থাকবে আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু সম্ভবপর আসার চেষ্টা করবেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ, এবং সেটা করার এবং সহি হাদিস ভিত্তিক করব, তাতে কোনো সন্দেহ থাকবে না। তবে আমি মানুষ, আমি জীবন বাজি রেখে সঠিক দিন প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের মাঝে, আমার অন্তর কখনো বলে না যে এ দিয়ে তুমি ক্ষতিগ্রস্ত হবা, এটা আমার অন্তর কখনো বলে না, আর আমি কখনো আমার অন্তর বলে না যে তুমি দিন প্রচার করতে গিয়ে যা করেছো এর জন্য জব দিতে হবে, এটা আমার অন্তর বলে না, আমি খুব স্টিল এবং 100% নির্ভরযোগ্য আমার কথায়। সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন, বলছিলাম যে বিতর জরুরি সলাত, তবে এখনো ফরজ বলিনি, বিতর সলাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত সফরেও আদায় করেছেন, যদিও সফরে তিনি সুন্নাত পড়েননি, যদিও বিতর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, তবুও তিনি সফরে বিতর পড়েছেন, তবে তিনি মুজদালিফায় বিতর পড়েননি। হাজিরা যখন আরাফার মাঠে সারাদিন থেকে সন্ধ্যার সময় মাঠ ত্যাগ করে মুজদালিফায় যায়, তখন মাগরিব এশা একসাথে পড়তে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফায় মাগরিব এশা একসাথে পড়েছেন, সেখানে তিনি সুন্নাত পড়েননি, সেখানে তিনি বিতরও পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর পড়েছেন, পড়ার জন্য আদেশ করেছেন, তিনি সফরেও পড়েছেন, তবে তিনি তাকে ফরজ বলেননি, তবে তিনি মুজদালিফায় বিতর পড়েননি। সম্মানিত মসজিদের মুসল্লি,